অবলীলায় দুজনের মধ্যে যে সম্পর্ক গড়ে ওঠে তা ধরে রাখার দায়িত্ব দুজনেরই। দুজনেরই থাকতে হবে বোঝাপড়ার মন মানসিকতা, সঙ্গে ছাড় দেওয়ার মতো পরিস্থিতি গড়ে তুলতে হবে। স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকার সম্পর্কের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ খুবই জরুরি। তাই আসুন জেনে নেই সম্পর্ক ধরে রাখার কিছু উপায়। একসঙ্গে চলতে গেলে ঝগড়াঝাটি সংঘাত হতেই পারে, তাই এগুলোকে ভয় পাবেন না, ঠান্ডা মাথায় সমাধানের চেষ্টা করতে হবে। প্রতিটি মানুষ আলাদা, সুতরাং ব্যক্তির ইচ্ছা বিসর্জন দিয়ে সম্পর্ক ধরে রাখা যায় না, তাই নিজের স্বাতন্ত্র্যকে টিকিয়ে রাখতে চেষ্টা করতে হবে। জীবনে যেমন দুঃখ আসে তেমনই আনন্দও আসে। একজনের সাফল্যে তাই দুজনে মিলেই আনন্দ করতে চেষ্টা করবেন, তাহলে আপনার প্রতি সঙ্গীর ইতিবাচক মানসিকতা তৈরি হবে। সঙ্গী আমার সব কিছু এমন কল্পনা করবেন না, তার উপর নির্ভরশীল হয়ে যাওয়া ঠিক হবে না, এতে আপনার দুর্বলতাই প্রকাশ পাবে। তাই এমন চিন্তা জীবন থেকে বাদ দিতে হবে। কখনো কখনো সুন্দর মুহূর্ত এসে হাজির হবে আপনার সামনে, সেই মুহূর্তগুলো দুজনে মিলেই উদযাপন করবেন। আপনাকে পাশে পেলে তার সময়টা আরও রঙিন হয়ে উঠবে, তবে জোর করে নয়, ভালোবেসে। দুশ্চিন্তা এবং ভয় প্রতিটি মানুষের অবিচ্ছেদ্য অংশ। নিজের দুশ্চিন্তা এবং ভয়গুলো সঙ্গী যেন শেয়ার করতে পারে সেই গ্রহণযোগ্যতা তৈরি করতে হবে। একে অপরের প্রতি দয়া ও সহমর্মিতা দেখাবেন। আপনার দয়া ও সহমর্মিতা তাকে সাহস যোগাবে, সেই সাহসেই আপনার সঙ্গে চলতে সাহায্য করবে। নিজের স্বপ্নের মানুষটিকে পেয়েছেন কিনা এরকম কখনোই ভাবতে যাবেন না। এসব বিষয় নিয়ে হয়রান হওয়া যাবে না, বরং জীবনকে উপভোগ করতে শিখুন। আমার শেষ কথা, ঘষে মেজে রূপ আর ধরে বেঁধে পীড়িত কোনোটাই হয় না, ছেড়ে দাও। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই। আল্লাহ হাফেজ।